বিভিন্ন ডিজাইনের ব্রিজ সারা পৃথিবীতে বিখ্যাত। এই ব্রিজগুলো পৃথিবীর বিভিন্ন দেশের নিজস্বতাকে প্রকাশ করে। বিভিন্ন মডেলের এই ব্রিজগুলোর মধ্যে একটি মডেল হচ্ছে ধনুকের মতো বাঁকানো স্টিলের ব্রিজ, যাকে অনেকেই আর্চ স্টিল ব্রিজ নামে ডেকে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে এই মডেলের ব্রিজ রয়েছে এবং এগুলোর বেশিরভাগই সেই দেশটির রিপ্রেজেন্টেটিভ হয়ে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত। তবে বাংলাদেশে এখন পর্যন্ত তেমন কোনো ব্রিজ তৈরি হয়নি, কিন্তু এবারে দেখা যাবে আর্চ স্টিল ব্রিজ। এটি হতে চলেছে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হওয়ায় এই ধরনের ব্রিজ। এই ব্রিজটির নির্মাণ সম্পর্কিত সকল তথ্য আমরা আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই সঙ্গে জানানোর চেষ্টা করব ব্রিজটির নির্মাণ কাজ শেষ হলে বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে এবং এটি কোন কোন ক্ষেত্রে মানুষকে বেশি সহযোগিতা করবে। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ময়মনসিংহের কেওয়াতখালীতে ব্রহ্মপুত্র নদে আর্চ স্টিল সেতুটি নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। নির্মাণে খরচ হচ্ছে প্রায় 3,261 কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পটি একডেক সফায় অনুমোদন হয়েছে। নির্মাণ পদ্ধতি কিছুটা জটিল হলেও নিরাপদ ও টেকসই অবকাঠামো হিসাবে বিশ্বজুড়েই সমাদৃত আর্চ স্টিল। এরই মধ্যে সেতুটি নির্মাণের জন্য বাংলাদেশকে $260 মিলিয়ন ঋণ অনুমোদন দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। দেখতে ঠিক ধনুকের মতো, কাঠামোর সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে আর্চ ব্রিজ। দৃষ্টিনন্দন আর্চ সেতুগুলো যেমন নিরাপদ তেমন টেকসই, পরিবেশের জন্যও কম ক্ষতিকর। লম্বা স্প্যান ব্যবহার করায় দুই পিয়ারের মধ্যে দূরত্ব থাকে বেশি, ফলে সেতু নিচ দিয়ে যে কোনো ধরনের নৌযান চলতে পারে নির্বিঘ্নে। নদী মাতৃক বাংলাদেশের সেতু নির্মাণের জন্য আর্চ স্টিল পদ্ধতিকেই সবচেয়ে আদর্শ বলছেন বিশেষজ্ঞরা। ময়মনসিংহের কেওয়াতখালীতে নির্মাণের উদ্যোগ নেওয়া বাংলাদেশের প্রথম আর্চ স্টিল সেতুটির দৈর্ঘ্য 320 মিটার। এর সঙ্গে একাধিক ওভারপাস এবং ধীরগতির যানবাহন চলাচলের জন্য আলাদা লেন সহ 6 কিলোমিটারের বেশি 4 লেন মহাসড়ক নির্মাণের জন্য একটি প্রকল্প তৈরি করেছে সওজ অধিদপ্তর। প্রকল্পের ব্যয় প্রাক্কলন করা হয়েছে প্রায় 2,080 কোটি টাকা। সওজ অধিদপ্তরের প্রকৌশলীরা জানিয়েছেন, কেওয়াতখালী সেতুর সুপার স্ট্রাকচার স্থাপনের জন্য বড় ব্লক বা ছোট ব্লক পদ্ধতি ব্যবহার করা হবে। পিলারের সংখ্যা হবে দুটি, দুটি পিলারই হবে নদীর দুই তীরে। নদীর তীর এলাকা কর্দমাক্ত হওয়ায় পিয়ার নির্মাণে ব্যবহার করা হবে কফার ড্যাম পদ্ধতি। দুই পিয়ারের ওপর একটি স্প্যান বসানো হবে, স্প্যানটির দৈর্ঘ্য হবে 180 মিটার। সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ হলে ময়মনসিংহ সহ উত্তর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে ব্যাপক অবদান রাখবে। বাংলাদেশের উত্তরাঞ্চল অর্থাৎ সিলেট অঞ্চলে যাতায়াতের জন্য ময়মনসিংহ গুরুত্বপূর্ণ একটি রুট। এছাড়াও জামালপুর শেরপুর অঞ্চলেও যাতায়াত করতে হলে ময়মনসিংহ এর ওপর নির্ভর করতে হয়। সুতরাং বিশাল এই অঞ্চলকে বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা কখনোই পরিপূর্ণতা পাবে না, যার ফলে এই অঞ্চলকে অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আর এই জন্যই এই ব্রিজটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গণপরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনে নিয়মিত উত্তরাঞ্চলের পণ্য বাংলাদেশের রাজধানী ঢাকায় আসতে পারবে এবং এর ফলে সারা দেশে বাণিজ্যিক বিস্তৃতি ঘটবে। সুতরাং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এই ব্রিজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও দৃষ্টিনন্দন এই ব্রিজ দেশের সৌন্দর্য বৃদ্ধি করবে। ময়মনসিংহ অঞ্চলের আকর্ষণীয় একটি স্থানে পরিণত হবে এই ব্রিজটি, যা সারা দেশের কাছে ময়মনসিংহকে রিপ্রেজেন্ট করবে। দ্রুতই ব্রিজের নির্মাণ কাজ শেষ হোক, এটা আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ অবশ্যই থাকবে। সেই সঙ্গে আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি।